আজমন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আছে বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে আজমন মোর চঞ্চল রে আজমন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ গণ মোর চঞ্চল রে বইরের পাতাই গরম পানিতে মন তোকে গোসল করাবে গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে আজ মন মোর চঞ্চল রে কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে আজ মন মোর চঞ্চল রে দফন করিয়া মন তোর জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে আজ মন মোর চঞ্চল রে মা কান্দিবে বেটারে বেটা বোন কান্দিবে ভাই মা কান্দিবে বেটারে বেটা বোন কান্দিবে ভাই ঘরের বেগম সেও তো কান্দবে আর তো কেহু নাই রে আজ মন মোর চঞ্চল রে নারে তবে হাজি ভাই মায়ের লোকে তার থেকে জোরে জোরে ঝগড়া করছে মায়ের লোক যদি ঝগড়া করতে লাগে তার থেকে জোরে আওয়াজ হবে হ্যাঁ জোর করে নাড়া দেন নাড়ে থাকবে এখনো যেমন হওয়া চাই কিন্তু হয়নি মজলিসকে একটু গরম করেন ভাই দিন ম্যান থেকে বইকে বইকে আমার ভোল্টেজ গরম মানে বসে গেছে আপনারা একটু সাথ দেন নাড়ে থাকবে মাশাল্লাহ আজকে জলসা যোগ্যতময় শ্রদ্ধেয় শরৎ সভাপতি সাহেব উপস্থিত ওলামায়ে কেরাম সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা পর্দানাসীন মায়েরা খালারা সমস্ত তারিফ ও গুণগান সে মোহন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে মোহন আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই দেবীনগর মাদ্রাসার জালসার পিণ্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি অন্তর থেকে মহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ একটু জোর করে পড়বেন না ভাই আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওগণন দারুদা শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাই মুসলমান আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সুরাতুন নাহাল থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতটাকে সামনে রেখে আমি আপনাদের সামনে নিয়ামত সম্পর্কে কিছু কথা রাখব আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলই আমল করতে পারি তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন পড় আল্লাহুম্মা আমিন আস্তে আস্তে শুধু মিলটা কয় শুনে ভাই মুসলমান আজকে আমরা যে এই জায়গাতে নরম গরম বিছানাকে ত্যাগ করে বাড়ি ঘর ছেড়ে এই পোয়ালের পরে বসে আছি কার জন্য ভাই বলেন তো কোনো মানুষের জন্য কোনো মানুষের জন্য বসে আছি কার জন্য বসে আছি একটু জোরে বলেন কার জন্য বসে আছি আল্লাহর জন্য বসে আছি
আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলের জন্য বসে আছে। আর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা ভালোবাসবেন আল্লাহও তারাকে ভালোবাসবেন, আর আল্লাহ যাকে ভালোবাসবেন তারা জান্নাতে যাবে না জাহান্নামে? জোরে বলেন, কোথায় যাবেন? একটু মুখ খুলে কথা বলেন ভাই, যারা কে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালোবাসবেন তারা কোথায় যাবেন? আরো জোরে বলেন, জান্নাতের ভিতরে চলে যাবেন। আহ, জান্নাতটা কি জিনিস? একটা বাগান। জান্নাত শব্দের মানে হলো বাগান। এই যে বাগান দেখি না, এবার বাগানে কি থাকবে? ফল। কি থাকবে? ফল। কিসের ফল? আম থাকবে, লিচু থাকবে, জাম থাকবে, তেঁতল থাকবে, বিভিন্ন রকমের ফল থাকবে। এবার বলবেন, হাজি মাওলানা, জান্নাতও তো ফল খেতে পাবো, দুনিয়াতেও ফল খেতে পাবো, তো লাভটা কি হলো? ওরে আল্লাহ, দুনিয়ার জান্নাত, জান্নাতের ফল আর দুনিয়ার ফলে পার্থক্য আছে, সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা নমুনা দিয়েছেন, যেটা হলো আম, যাতে জান্নাতে চিনতে পারো যে আম, কিন্তু ওর গুণ আলাদা। দুনিয়াতে মেলায় রকম আম আছে, গুণ একই না আলাদা আলাদা? যদি আপনি বলেন যে এই কুলি পাত্তা আম, বিজ্জু আম আর ন্যাংড়া আমকে একরকম করবো, হবে ভাই? ইয়ার স্বাদ একরকম হবে? জীবনে হবে না, আলাদা আলাদা স্বাদ। দুনিয়াতে কেলা খেছেন, জান্নাতের কেলা হলো আলাদা, জান্নাতের কেলা আলাদা। দুনিয়াতে একবার যদি কোনো বেটি ছেলের বিয়া হয়ে যায় আর খিরকাছের দিনে যদি তালাক হয়ে যায়, বেটি ছেলেটার সাথে আর মিলনও হয়নি, খালি বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেছে আর যার কারো আর তালাক হয়ে যায়, তো চট করে কোনো বেটা ছেলেকে বিয়ে করবে? বলেন, বিয়ে করবে? কেনে বিয়ে করবে না? ই আইবদার হয়ে গেছে, এক পুরুষকে তালাক দিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহর নবী বলেছেন জান্নাতে যে আল্লাহ বেটি ছেলে দিবে, তো যখন যখন যাবেন তখন তখন মনে হয় পহিলা বাসর ঘরের রাইতি পাবেন, কুমারী পাবেন, সুবহানাল্লাহ। পড়েন, সুবহানাল্লাহ, যখন যখন যাবেন বেটি ছেলেটার কাছে মনে হয় কুমারী, আইজি বিয়ে করে আনো, এরকম সুন্দর হয়ে থাকবে। শুধু তা নয়, জান্নাতের ভিতরে লাখে পুঁটা আসবেন আপনার, লাখে পুঁটা আসবে না, ঘাম হবে না, পাসিনা আসবে না। এই যে আমাদের ঘাম আসছে কত দুর্গন্ধ করে, জান্নাতের ভিতরে ঘাম আসবে না খো, জান্নাতে লাখ দিয়ে পুঁটা বাড়াবে না, লোক চোখে পেস্টি হবে না খো, জান্নাতের ভিতরে আপনার বুড়াতিকাল আসবে না, বুড়াবেন না জীবনে কোনো দিন। একটা মহিলা এসে আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলাল্লাহ, আমি কি জান্নাতে যাব? কিন্তু ওর বয়স বুড়িয়ে গেছে। এই ধরেন আমার সভাপতি সাহেব যেমন আজকে নাজমি সাহেব বসে আছেন, এরকম বয়সের মানুষ বুড়িয়ে গেছে, নবীকে বলছেন ইয়া রাসূলাল্লাহ আমি জান্নাতে যাব। আল্লাহর রাসূল মুজাক্কারা বলছেন যে কোনো বুড়া আর বুড়ি জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে যাবে না, কোনো বুড়া বুড়ি জান্নাতে যাবে না। ওর মন খারাপ, মন খারাপ হয়ে গেল, হাঁটতে লেগেছে, আহ, এত নমাজ রোজা হজ জাকাত কইরে জান্নাতে যেতে পারবো না। আল্লাহ কি হলো? আল্লাহ রাসূল তখন ডাক দে বলছেন, রে আল্লাহর বান্দি, তুমি মন খারাপ করিও না, মন খান তুমি খারাপ করিও না, তুমি খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। এই জন্য আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিন কোনো বুড়া এবং বুড়িকে জান্নাত দিবেন না। এই জন্য আমি কথাটা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা এবং বান্দিকে জান্নাত দান করবেন, ওই টাইম ওই সময়টা তার জোয়ানি হালাত থাকবে। দুনিয়া থেকে আপনি 80 বছরে মরে গেলেন, কিন্তু যখন জান্নাতের ভেতরে ঢুকবেন তখন আপনার বয়স আসে থাকবে না রে বন্ধু। এই দুনিয়াতে আপনি 100 বছর বয়সে মারা গেলেন, কিন্তু যখন আল্লাহর জান্নাতে ঢুকবেন ওই টাইমে ওই সময়তে আপনার 100 বছর বয়স থাকবে না। বলবেন মাওলানা কত বয়স থাকবে? আল্লাহর নবী বলেছেন উম্মত রে, যখন তুমি জান্নাতের ভিতরে যাবে, নর হোক কিংবা নারী হোক, ওই টাইমে তোমার বয়সটা 25 এবং 30 বছর কার মতন বয়স হবে। নারে তাকবীর, কেন আল্লাহ বুড়াতি কালে দেবেন? আচ্ছা বলেন, এখানে মেলায় বুড়া আছেন, দাদনানি, মন খারাপ করবেন না। যদি বুড়া মানুষকে যদি আপনি কহেন চাইলের ভুজা খারে ভাই, পারবে খাইতে? পারবে? যদি বুড়াকে যদি বলেন যে তুই সুফরি আম চাপিয়া খা, পারবে? পারবে না। তো জান্নাতে যখন আপনাকে আল্লাহ দিবে, আর জান্নাতে এত নিয়ামত আছে, এত নিয়ামত আছে, আজ দুনিয়াতে আমার ঘে মনের আশা মেটে না, আল্লাহ
এক বিঘা জমিন হইল আর এক বিঘা যদি আল্লাহ পারি কত ভালো হইবে। আজ আমি দু চাক্কা চালাছি আল্লাহ রে, এখানটা যদি খালি স্কার্পিওলা কিনতে পারতাম। আজ এক মঞ্জিলা বাড়ি হয়েছে, এ আল্লাহ দু মঞ্জিলা কখন যে করতে পারব। মানুষের আশা মিটবে কখন? নবীর হাদিস, নবী বলেছেন যখন ওর বুকের ওপরে মাটি চাপবে মরে যাবে সেদিন আশা পুরা হবে, তাছাড়া হবে না। কিন্তু জান্নাতে আর আশাই নাই, মনই হবে না যে আল্লাহ কী চাহব, কী চাহব। আল্লাহ আল্লাহ তাআলা ওকে বলবে, এই চাহা চাহা, আজ আপনি আমার সামনে আছেন, 5,000 টাকা দিতে আসবেন, এ ভাই আর 1,000 টাকা বাড়িয়ে দেন ভাই, 10,000 দিতে আসবেন, ভাইরে 20,000 দেন, আমারও আশা পুরা হবে না। হবে কি? আল্লাহ জান্নাতে বলবেন, বান্দা চাহা, এ বান্দা চাহা, তুই কী চাহাছে চাহা। কবে আল্লাহর মনে আসে না, আল্লাহকে মনে কর, মনে কর, কবে আল্লাহ মনে আসে না কী চাহব। সুবহান আল্লাহ। এবার মানুষের আশা কখন পুরা হবে জান্নাতে? আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমরা নামাজ পড়েছি কার জন্য ভাই বলেন তো? কার জন্য? আল্লাহকে কি দেখেছি আমরা? আল্লাহকে দেখেছি আমরা না? আজকে দান করব 5,000, 10,000, 1,000, 2,000 কার জন্য দান করব? কার জন্য একটু কথা বলেন। আল্লাহর জন্য। কিন্তু আল্লাহকে কি দেখেছি না? আল্লাহকে দেখেনি। আজকে একটা হাজি সাহেব 4,00,000-5,00,000 টাকা হজ করে চলে যায়, হজ করে আসে, আল্লাহর জন্য, কিন্তু আল্লাহকে দেখেনি। এই পৃথিবীতে কোটি কোটির মালিক আছে, কত টাকা রাতে দিনে খরচ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কিন্তু মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাকে বলবে, বান্দারে চাহা, আমার কাছে কী চাবি আমি আল্লাহ দেব। মানুষের যখন মনে পড়বে না, এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজের অরিজিনাল চেহারা, নিজের অরিজিনাল সুরাত, নিজের অরিজিনাল চেহারা আল্লাহ রাব্বুল আলামিন পর্দা আল্লাহ হটিয়ে দিবেন। আজকে আমরা আল্লাহকে দেখতে পাই না, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ পর্দাকে হটিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সামনে হয়ে যাবে, যত লোক জান্নাতের ভিতরে যাবে সমস্ত জান্নাতিরা জান্নাতিরা আল্লাহকে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই জান্নাতের ভিতরে বলবেন, বান্দা বান্দিরে তোমরা আমাকে না দেখে তারাবি নামাজ পড়েছিলে, তোমরা আমাকে না দেখে তাহাজ্জুদ নামাজ পড়েছিলে, তোমরা আমাকে না দেখে দান করেছিলে, তোমরা আমাকে না দেখে হজ করতে গেছিলে, তোমরা আমাকে না দেখে তেলাওয়াত করেছিলে, তোমরা আমাকে না দেখে রাতের বেলাতে আমার দরবারে রব্বানা জলমনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা, এই আমার জাহান্নামের ভয়ে তোমার চোখের কোণা দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরঝরে রে বান্দা, এই আমার বান্দারা শোনো, দুনিয়াতে তোমরা আমাকে দেখতে পাওনি, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার অরিজিনাল চেহারা, অরিজিনাল রূপ, অরিজিনাল চেহারা তোমাদের সামনে আমি আল্লাহ আল্লাহ ঝকমকিয়ে দিয়েছি, দেখো রে বান্দা তুমি আমাকে দেখো। নবীর হাতে রে বন্ধু, আল্লাহর নবী বলেছেন, ওহরে জান্নাতের কত সুন্দর সুন্দর বেটি ছেলে, জান্নাতের কত বড় বড় আঁকওয়ালি মেয়ে ছেলে আছে, জান্নাতে কত সুন্দর সুন্দর হুর আছে, জান্নাতে কত রকম খাবার আছে, কত রকম আরামের জায়গা। কিন্তু নবী বলেছেন, উম্মত রে যখন জান্নাতিরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইরেক্ট নিজের চোখে দেখবেন, ওই সমস্ত জান্নাতের সমস্ত নিয়ামতকে ভুলে মানুষ একটাই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে থাকবে। আল্লাহ এত সুন্দর রে, এত সুন্দর আল্লাহ, সুবহান আল্লাহ। কিন্তু এই দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা, মুসা নবী চলে গেছিলেন তুর পাহাড়, যে আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি আমার সাথে কথা বলছো, তুমি দেখো তো কেমন তোমাকে দেখবো। আল্লাহ বললেন, মুসা রে তুই আমাকে দেখতে পারবি না, দুনিয়ার চোখে তোর অতখানি পাওয়ার নাই রে মুসা, তুই আমাকে দেখবি। আচ্ছা বললেন, তো এতটি লোক পয়সা আছেন, আমি যদি বলি যে 1 মিনিট চোখের, যখন সূর্য একবারে জ্বলবে উপরে দুপুরের বেলাতে টক টক টকেরে জ্বলছে, 1 মিনিট তাকিয়ে থাকেন তো কেউ পারবে যে ভাই সূর্য দিকে তাকাতে পারবে কেউ? সূর্যটা তো আল্লাহ বানালছেন। মুসা নবী বলছেন, আল্লাহ তোমাকে দেখবো, তুমি আমাকে দেখা করো। আল্লাহ বলছেন, মুসা না তুই দেখতে পাবি না আমাকে, এই চোখের তোর অতখানি পাওয়ার নাই যে তুই আমাকে দেখবি। মুসা নবী বলছেন, আল্লাহ দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা রে তুই যদি আমাকে দেখতে চাইছ না মুসা, এই পাহাড়টার দিকে, তুর পাহাড়ে তুই আছিস নজর কর, এই পাহাড়ের দিকে তুই তাকা, এই পাহাড়কে তুই দেখ, পাহাড় যদি নিজের হালাতে থেকে যায়, তুই যদি বেহুশে পড়ে না যাস, তাহলে তুই আমাকে দেখতে পাবি রে মুসা। ওরে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটু ঝলক, যাকে আমরা টেলার বলি আমাদের ভাষাতে, সামান্য একটু ঝলক, আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটু নিজের ঝলক, একটু নিজের নূরকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়
ছাড়ে দিয়ে দিলেন। ওরে আল্লাহ, পাহাড় দলমল করলো, মুসা নবী বেহোশ হয়ে পড়ে গেলেন, আল্লাহ রব্বুল আলামিনকে দেখার তার শক্তি হলো না। ভাই আমার মেলায় কথা আছে, দেখে আমি যাব না খুব, তো আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন। বলবেন কি নিয়ামত দিয়ে মাওলানা, নিয়ামত কত আছে? আহ, আজকে কত কোটি কোটি টাকার মানুষ হিসাব করছে, কিন্তু আল্লাহ নিজে বলছেন যে আল্লাহর নিয়ামত কত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলে বলছেন, ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে, এই আমার দুনিয়ার বান্দিরা শুনে নাও, তোমরা কপি কলম নিয়ে যদি আমার নিয়ামতকে তোমরা লিখতে লাগো, আল্লাহ কত নিয়ামত দিয়েছে, এই কপি কলম নিয়ে যদি নিয়ামত লিখতে লাগো রে বান্দা, তোমার কপি কলম শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত রেখে তুমি শেষ করতে পারবে না। যারা সায়েন্স দা, ওরা বলছে যে দুনিয়াটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ? তিন ভাগে ভাগ করা হয়েছে দুনিয়াতে। তিন ভাগ করে দু ভাগ শুধু পানি আছে। কি আছে? পানি। এক ভাগ মাত্র সুখা, আর এই সুখার মধ্যে ছোট ছোট বিল খালে গেলে আলাদা আছে। এই দেখেন কিছুদিন আগে পানিতে কত কত জায়গা চলে গেল, কত কত বিল্ডিং হয়ে গেল। এবার বলার উদ্দেশ্য, গোটা পৃথিবীকে তিন ভাগ করে দু ভাগ পানি আছে আর এক ভাগ সুখা। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করেছে আমাদেরকে, এই জমিনের ওপরে দুই ভাগ জমিনে পানি আছে, দুনিয়াতে দুই ভাগ জল আছে, পানি আছে। দুই ভাগ পানিকে যদি আপনি রং তৈরি করেন, কি করেন? কালি রং তৈরি করেন। আর দুনিয়াতে যত রকম গাছ আছে, আমের গাছ আছে, লেচুর গাছ আছে, এই দুনিয়াতে দেখবেন কত রকম বাঁশ আছে, এই জমিনের উপরে বিভিন্ন রকমের বাঁশ গাছ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা যদি ছোট্ট ছোট্ট করে কলম করো, আজ থেকে 10-15 বছর আগে যারা পড়ালেখা করেছেন, এগুলা কলম ছিল যে ভাই 20 বছর আগে, এগুলা কলম ছিল 25 বছর আগে, কোন কলমে লিখেছেন? রং বলে দিলেন খুরিতে, আর কাঠের লকড়ির কলম বানিয়ে ডুবেছেন আর লিখছেন, এরকম না করেছেন? যারা বুড়া পুরানা মানুষ এটা না লিখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই জমিনের উপরে যত গাছ আছে, সমস্ত গাছকে যদি তুমি কেটে 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 এরকম করে তুমি কলম তৈরি করো রে বান্দা, আর দুনিয়ার জমিনে যত পানি আছে, সমস্ত পানিকে যদি তুমি রং করে দাও, পানি করে দাও রে বান্দা। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার গাছ খতম হয়ে যাবে, কলম করে লিখতে 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 দুনিয়ার লোকরে খতম হয়ে যাবে, সমুদ্রের পানি রং করে সমুদ্রের পানি শুকিয়ে যাবে, কিন্তু আল্লাহ বলেন, বান্দা, লা তুহসুহা, তোমরা আমার নিয়ামত লেগে শেষ করতে পারবে না। নারে তাকবীর, শেষ করতে পারবে না, আল্লাহ বলছেন নিজে। ভাই আমার, তার মধ্যে নিয়ামত মেলায় রকম আছে, আমি বলবো না। হাত একটা নিয়ামত, লোক একটা নিয়ামত, আরো জানেন, আধার কার্ড বানাচ্ছেন আপনারা সবাই, আশা করছি সবাই আশা করছি আধার কার্ড বানাচ্ছেন। আচ্ছা বলেন তো, এই আধার কার্ড নিয়ে এখন আপনাকে ডিলার কি দিচ্ছে? রাশন দিচ্ছে কি দেয় না ভাই? আচ্ছা বলেন তো, এখানে হাজার হাজার মানুষ আছেন, কোন একটা লোক যদি চলে যান কাহারির রাশন কার্ড নিয়ে, আর যদি বলেন ভাই রে অমুক লোকের রাশন কার্ড আমাকে দিয়েছে, ভাই দয়া করে আমি লোক দিছি, তার ইটা দিয়ে দে আমাকে, মানে দানাটা দিয়ে দে, হবে? হবে? আর একটু জোরে বলেন, হবে? ওটা জায়গা ধরে রাখো, আপনারই পাঁচটা বেটা, তিনটা বেটা রাশন কার্ডে নাম আছে আর দুটার নাই, যেগুলার রাশন কার্ডের নাম নাই, আপনারই তো খুন আপনারই সন্তান, তাকে যদি ডিলার বাড়ি নিয়ে যাবেন, ভাই আমার এই দুটা বেটা, একে লোক দিবে, দয়া করে আর আনাজ দিয়ে রাশন দিয়ে দে, হবে? এখানে মানুষকে তারিফ করতে হবে, এটা আল্লাহর কত বড় নিয়ামত। হ্যাঁ রে, একটা বুড়া লোক, যে লোকটাতে মানুষ ঝগড়া ভাই লিস খালি কহে দিলে হয়ে গেল, মেরে পেট চলো, এই লোকটাই এত ভাই লোক, ই যদি খালি কহে দেয় একটু কথাতে কথাতে হয়েছে লিস হয়ে গেল, মার্ডার হিচবে ওখানে। এই লোকটার এই আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে কি দিয়েছে, কাহারের ম্যাচ খেয়ে গোটা দূরের আছে। সুহান আল্লাহ, আহ, এই ভাই মুসলমান, আল্লাহর নিয়ামত কখন আমরা বুঝতে পারছি? মোটর সাইকেল চালিয়ে যাবেন, হঠাৎ করে পা ভেঙে গেল,
ঝাড়া ফিরতে পারেন না, 50,000 টাকা কইলা গেল। তখন আল্লাহর নিয়ামত আছে, হারে একটুখানি তো পা ভাঙলো রে, তার লেগে কিছু হাঁটতে পারি না, করতে পারি না। একটু যদি আপনার এই লোক কেটে গেছে, তার বিষে গোটা রায় আপনার নিন হয় না। এই যে দেখেন আল্লাহর নিয়ামত, এক ফকির ভিক চাইতে এসেছে গ্রামে, বলছে বাবা রে ভিক দাও। একটা লোক বাড়ি থেকে বাড়ি আতান করে, যাই ফকির তোর কিসের কমি আছে তুই ভিক চাইতে এসেছিস? বলছে আমি তো গরিব ফকির, তার লেগে ভিক চাইতে এসেছি, কিছুতে না আমার বাড়িতে। বলছে তোর কাছে এত সম্পত্তি আছে, তুই মাল চাইতেছিস? মানে ঝোলাটা দিয়ে খেয়ে কইছে, ভাই রে দেখ তো কিচ্ছু নেই রে ভাই, গরিব বলে তো চাইতে এসেছি, থাকলে চাইতে আসতুম। বলছে না তোর কাছে মাল দেখতে পাচ্ছি আছে। বলছে রে ভাই তুই বিশ্বাস কেন করিস না, কিছু যে নাই। এবার লোকটা তখন ফকিরকে বলছে, এই এটা ফকির তোর কাছে যতটি সম্পত্তি আছে মাল আছে, ওর বদলা তোকে 2,00,000 টাকা দিব, দিবি? বলছে আরে ভাই ঝোলাতে কিছু নাই, আমার পকেটও নেই, কী দিবো তোকে? বলছে বল না 2,00,000 টাকা তুই দিবি কি দিবি না? বলছে হ্যাঁ দিয়ে দেবো 2,00,000 টাকা, তুই খোঁজ কর। এবার লোকটা তখন আর একটা লোককে বলছে, রে আল্লাহর বান্দা বাড়ি থেকে তুমি এখানটা হাই চালিয়ে এসো। ফকির বলছে আমাকে কাইটে ফেলবে না কি জি, যা হাই চালিয়ে আসতে কইছো? বলছে দেখো তো তুমি যে কইছো আমি গরিব, কিছুই মাল নাই, তো দেখো তোমার কাছে মাল বাড়িছে কিনা। হাইসা যখন লেসা হয়েছে, এবার লোকটা ফকিরকে বলছেন, বেটা তুমি এখানে আগে এসো। বলছে কেন? বলছে আল্লাহর বান্দারে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দুখান হাত দিয়েছে রে বান্দা, এখন হাত তুমি আমাকে কাটা দিয়ে দাও, এই এখন হাতের বদলাতে তোমাকে আমি 50,000 টাকা দান করব। দিবে দিবে ভাই? বলছে বান্দারে তুমি এখন পা দিয়ে দাও, আল্লাহ দুখান তোমাকে পা দিয়েছে, এখন পা তুমি আমাকে কেটে দিয়ে দাও, আমি তার বদলাতে তোমাকে 50,000 টাকা দেব। বলছে না পারবো না। বলছে বান্দারে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে 2টা চোখ দিয়েছে, এই চোখ তুমি একটা রাখো, একটা তুমি আমাকে দিয়ে দাও। বলছে না দেব না। এই মুসলমান, এবার ওই লোকটা বলছে আল্লাহর বান্দারে তোমার হাত মজবুত আছে, তোমার বডি সহি সালামতে আছে, তোমার চোখটা ভালো আছে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে এত সুন্দর নিয়ামত করে বডি দান করেছেন রে বান্দা, তাহলে তুমি তো ধনী মানুষ, তোমাকে কে গরিব বলবে? তুমি গরিব নয় রে, গরিব নয়, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে একটা বডি দান করেছে, তোমার হাত পা চোখ সব সহি সালামতে আছে, এটাই হলো আল্লাহ রাব্বুল আমিন একটা নিয়ামত। এক 80-90 বছরকার বুড়া বিমারি পড়ে গেছে, এমার্জেন্সি কেস, মানুষ যখন এমার্জেন্সি পেশেন্ট হয়ে যায় কোথায় নিয়ে যায় তাকে? হসপিটাল। কোন জায়গাতে রাখে? আইসিইউ রাখে, 24 ঘন্টা রেখেছে। হ্যাঁ খটখট খটখট করে সকালবেলাতে বিল দিয়ে দিলে ডাক্তারবাবু, হ্যাঁ বাবজি তোমাকে 15,000 টাকা লাগবে। অল্প সালাম, কত হাজার লাগবে? 15,000 টাকা লাগবে। যেমনই 15,000 টাকার কথা শোনা, ওই বুড়ার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেছে। ওই ডাক্তার ভাই মশাই তুমি কি বলছো? বলছে হ্যাঁ 15,000 লাগবে। ডাক্তারের তখন দয়া হয়ে গেলো, যে বুড়া মানুষ 15,000 টাকার বিল শুনে ঘেবড়ে গেছে, দিতে পারবে না বুঝেন, তোমার চোখ দিয়ে পানি ঝরছে। তখন বলছে ডাক্তারবাবু এক কাম করো, তোমাকে 5,000 টাকা মাফ করে দিন, তুমি 10,000 টাকা দাও। তাও কান্দতে আছে, ওর কান্দন চোপে না। এবারে তখন বলছে ডাক্তারবাবু আমি আরও 5,000 টাকা মাফ করে দিন আপনার করে দয়া করে, হ্যাঁ আর 5,000 টাকা তুমি দাও। তাও কান্দতে আছে, ওই 5,000 টাকাও মাফ করে দিলে, তাও কান্দতে আছে। এবার ডাক্তার সাহেব বলছেন বাপজি আপনার চোখে পানি দেখছি, আমি গোটা টাকা মাফ করে দেন আর আপনাকে খুশি না হয়ে কান্দতে আছেন, ব্যাপারটা কি? এবার ওই আশেপাশের বুড়া বলছেন, ও ডাক্তারবাবু শুনে নিন, এই আমি টাকা দিতে পারবো না, আপনি আমার টাকা মাফ করে দিলেন, এই জন্য আমি কান্দি না। বলছে তাইলে কেন কাঁদছেন? বলছেন ডাক্তারবাবু আপনার হসপিটালে আমি কতদিন থাকলাম, কত ঘন্টা থাকলাম? বলছে 12 ঘন্টা। বলছে 12 ঘন্টার চার্জ কত হলো? বলে 15,000। এবার বলছেন ডাক্তারবাবু যদি আপনার হসপিটালে 12 ঘন্টা থাকার চার্জ যদি আমার 15,000 টাকা হয়, আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, আমি শ্বাস নিতে পারছিলাম না, আমার কষ্ট হচ্ছিল, তার চার্জ যদি 15,000 হয়, আজ আমার 80 বছর বয়স হয়ে গেল ডাক্তারবাবু, জীবনে কোনোদিন আল্লাহকে মানিনি, জানিনি বুঝিনি, আল্লাহর নিয়ামতের কোনোদিন শুকরিয়া আদায় করেনি, এই জন্য আমি কাঁদছি, আল্লাহ জি আজকে আমি 80 বছর বয়স হয়ে গেল, আল্লাহ তোমার দুনিয়াতে দেওয়া অক্সিজেন কত আমি নিয়েছি, তোমার হাত দেওয়াতে কত কাজ করেছি আল্লাহ, এই পা দেওয়াতে কত জায়গাতে গেছি, এই দাঁতে কত কামড়ে কামড়ে খেয়েছি, এই চোখে কত জিনিস দেখেছি, এই রব্বুল আলামিন
গোটা পটি দূরের কথা আমার বারো ঘন্টা পনেরো ঘন্টাতে বারো ঘন্টাতে যদি পনেরো হাজার টাকার বিল হয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যদি আমাকে বলে বান্দা রে তোমার জমির হিসাবটা দিও না রে বান্দা তোমার বাড়ির হিসাবটা তুমি দিও না রে বান্দা তোমার গাড়ির হিসাবটা তুমি দিও না রে বান্দা তোমার হাতের হিসাবটা তুমি দিও না রে বান্দা তোমার পায়ের হিসাবটা তুমি দিও না রে বান্দা তোমার চোখের হিসাবটা দিও না রে বান্দা আল্লাহ যদি বলেন বান্দা রে এই আশি বছর বয়সে তুমি আমার দেওয়া অক্সিজানিয়েছো এই অক্সিজেনের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও যদি এই সওয়ালটা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন করে দেয় ডাক্তার বাবু আমি আল্লাহর সামনে কেমন করে দেব এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে নারে তাকবীর হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা দুনয়নে দেখব খোদা ছিল তামান্না আর মোর নবীকে ডেকে নিলেন আর মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আরে দেখতো যদি কেটে দিত আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা নারে তাকবীর কোন নবীকে দেখা লোক কেটেছিল কোন নবীকে দেখে মহিলারা লোক কেটেছিল এই সব নবীকে দেখে আমার নবী চোদ্দ দিনকার চান যাকে আমরা পূর্ণমার চান পূর্ণ মানে ভরা হওয়া নুমা মানে চান পূর্ণমা চোদ্দ দিনকার চান আকাশে টকটক করছে মেঘ বদল কিচ্ছু নাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাঞ্জরে বসে আছেন একবার নবীর দিকে দেখছেন আর একবার চাঁদের দিকে একবার নবীর দিকে তাকাইছেন আর একবার চাঁদের দিকে তিন চারবার যখন হয়ে গেছে তখন আল্লাহ রাসূল বলছেন এরকম কেন করছো তুমি একবার তুমি চাঁদকে দেখছো আর একবার আমাকে দেখছো ব্যাপারটা কি হেরাত আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আবু হুরায়রা পার্থক্য করতে পারি না গো নবীজি যে চোদ্দ দিনের চাঁদ তা বেশি সুন্দর কি আপনি নবী বেশি সুন্দর সুবহানাল্লাহ এরকম ছিলেন আমার নবী নবী একদিন আমার বৈশা আছেন সীতা আছেন নিন পারছেন দুপুরের টাইম দিনের বেলাতে আর ঘাম তো জানছেন গরমের দিনে পাসিনা আসবে না আসবে না হানা বলেন পাসিনা আসবে না আমাদের গতরে যদি পাসিনা আসে পাঞ্জরকার লোক কী করে হবে পাঁচ দিন থেকে সালাই গা ধোয়নি হাট খোপ বিষ ক্যাঁকার গা ধিয়ে যা গোসল করে হ্যাঁ নবী আমার সহিত আছেন চামড়ার বিছান আহ কেমন গরিব নবী এই তক্তার উপরে চামড়ার উপরে সুতা আছে না বালিশ না গাদলা না তোষক কিছু নেই দুপুরের সময় নবীর শরীর দিয়ে ঘাম বাড়িয়া বাড়িয়া চামড়ার বিছান তো শুষে না জমা হয়ে গেছে ঘামগালা নবীর ফকু বোতল নিয়ে চলে এসেছে সিঁথি নিয়ে আর নবী সাহেব নিন পারছেন জানে না আর ওই ঘামগালা যে চামড়াতে জমা জমা হয়েছে হাতে কেরা তুলছে আর বোতলে ভরছে হাতে কেরা তুলছে আর বোতলে ভরছে ঘাম নবী সাহেবের এই করতে করতে নবী যে চট করে চাতন হয়ে গেছেন নবী বলছেন ফুফু ব্যাপার কি তুমি কি ভরছো এগুলো কি করছো বলছে বেটা আমি তোমার ঘাম ভরছি তোমার পাসিনা গালা ঘাম গালা বোতলে ভরছি কইছে কি করবে বলছে বেটা রে তোমার ঘামটা এত সুন্দর রে বেটা তোমার পাসিনা এত সুন্দর রে ধন মনে হয় দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো খুশবু এমন কোনো আতর দেয়নি কি তোমার ঘাম থেকে বেশি খুশবু হইতে পারে বেটা রে আমি যখন মরে যাব আমার ছেলেরাকে আমি ওসিয়াত করে যাব যখন কাফনটা আমাকে পরানো হবে কাফনের সমাতে যখন সেন্টটা আমার হয় খুশবুটা আমার হয় ওই টাইমের বেটা দুনিয়ার খুশবুর আমার দরকার নয় আমি আমার ছেলেরাকে বলে যাব যেন আমার তোমার পাসিনা যেন আমার কাপড়ে ছিড়কে দা সুবহানাল্লাহ এরকম আমার নবী ছিলেন ভাই রে
টাইম খুব কম আমার পিছনে বিদ্বান বিদ্বান ওলামায়ে কেরাম বসে আছেন আল্লাহ বাঁচিয়ে রাখে আমি আপনাদের এলাকার সমাজের ছেলে যেখানে সেখানে আমার ওয়াজ শুনছেন ভাই মুসলমান তবে এই মাদ্রাসা একটা হলো দ্বীনী এদারা যে মাদ্রাসাতে আল্লাহ আল্লাহ রাসূলের পড়া হয় আজকে দেখেন বিভিন্ন জায়গাতে ওয়ারকে তাবলীগ চলছে যে দেখো মাদ্রাসাকে বন্ধ করতে হবে কারণ মাদ্রাসা হলো মুসলমানের বড় হাতিয়ার মাদ্রাসা হলো মুসলমানের বড় দ্বীনের জংশন মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় মুসলমান আপনি আপ কমজোর হয়ে যাবে এই জন্য মাদ্রাসাকে বন্ধ করো কিন্তু আমরা আপনারা কি চাইছি যে মাদ্রাসা বন্ধ হয়ে যায় জোরে বলেন চাইছি কোরআনের পড়া বন্ধ হয়ে যায় জোরে বলেন চাইছি কেউ চাই না ভাই তো এই মাদ্রাসাকে আবাদ করতে গেলে ভাই বিনা টাকাতে আজকাল কিছু হয় না ভাই কিছু হয় না এক লিটার পানি আনতে যাবেন তাও 20 টাকা আপনাকে লাগবে ভাই 1 টাকা দিবেন তো 1 টাকা আপনার কাছ থেকে নেব 5 টাকা দিবেন 5 টাকা দেব তবে আজকের জলসাতে দেখি এমন কোন বীর মুজাহিদ আল্লাহর বান্দা আছেন 1 লাখ টাকা দান করবেন দেখি একটা লোক কোন আল্লাহর বান্দা আল্লাহর মুজাহিদ আছেন 1 লক্ষ টাকা দান করবেন দেখি আজকে মজলিসে কোন আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা দান করবেন দেখি এই মজলিসে কোন আল্লাহর বান্দা আল্লাহর বীর মুজাহিদ আছেন এমন যে 20,000 টাকা করে দান করবেন 10,000 দিবেন 5,000 দিবেন তারপরে 1,000 2,000 500 100 যে যা দিবেন আপনার দান নিব আর আপনাকে দোয়া দিব আপনার কাছ থেকে দোয়া নেব তবে আবার আমি বলি মহিলা পেন্ডালের যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা এই চান্দার সিস্টেমটা চালু করে দাও এই মহিলা পেন্ডালে মাখালারকে পেন্ডালে চাদর ঘোরাও আর তোমরা চান্দা করো ভাই দেখি আসেন তো মা খাদিজার মতন কোন আমার মা খালা হবেন মা খাদিজার কাছে এত মাল এত সম্পদ নবীজি বিহার আগে মা খাদিজার মাল লিয়া তেজারত করতে যেতেন নবীজি গরিব কিছু নাই মা খাদিজার মাল নিয়ে তেজারত করতে গেলেন ওর চরিত্র চাল ব্যবহার দেখে মা খাদিজা নিজে পায়গাম দিয়ে দিলেন নবীজি 25 বছরকার আর মা খাদিজা 40 বছরকার কত বয়সের তফাত হলো ভাই কত বছর তফাত হলো 15 বছর নবীজি ছোট স্ত্রী থেকে ছোট মা খাদিজা পায়গাম দিলেন মোহাম্মদ ছেলেটা যদি রাজি হয়ে যায় আমি খাদিজা তার সাথে বিয়ে করতে রাজি আছি আহ দেখেন কিছু নেই নবীর কাছে গরিব আর মা খাদিজা আরবের মধ্যে সব থেকে ধনী মানুষ বিয়ে হয়ে গেল দিয়ে খাদিজাকে সব রাগাইতে লাগলো এ খাদিজা এ তুই একটা ফকিরের সাথে বিয়ে করেছিস এত ধনী ধনী লোক তুই ছেড়ে দিলি কাহার সাথে তুই বিয়ে করলি না আর একটা গরিবের সাথে তুই বিয়ে করেছিস যার সাথে যার কাছে কিছু নাই নবীজি একদিন বসে আছেন মা খাদিজার চোখটা ঝরঝর করে পানি ঝরছে দুনিয়াতে যদি ডাকাত পুরুষ হয় চোর হয় আর ওর যদি স্ত্রীর সামনে কেউ আর যদি বুড়াই করে ওই স্ত্রী সহিবে ভাই ভালো মানুষ দূরের কথা চোরেরাও সহিবে না মা খাদিজা কাঁদছেন নবী বলছেন খাদিজা কি ব্যাপার কেন কাঁদছ চোখে পানি কেন বলছেন নবী গো আপনার ব্যাপারে মাকার লোকের অনেক কথা বলছে এই জন্য নবী গো আমি আপনার বেবে খাদিজা আমি আপনার স্ত্রী খাদিজা আমার কাছে যত মাল আছে যত জমি আছে যত বাগান আছে যত খাজুর আছে যত উট আছে যত রকম সাই সম্পত্তি আছে নবী গো আয় থেকে আমি আপনাকে সবে দিলাম এই মাল হলো আপনার এই বাগান হলো আপনার আমি খাদিজা আপনার এই রাখাল হলো আপনার এই উঠ হলো আপনার এই ঘোড়া হলো আপনার এই বাড়ি হলো আপনার যেই জায়গাতে আপনার ইচ্ছা আপনি খরচ করেন আজ থেকে যেন লোকেরা এই কথাটা বলে এই দেখো খাদিজা একটা জমিদারের স্ত্রী এই কথা যেন কেউ না বলে যে খাদিজা একটা গরিবের স্ত্রী আজ থেকে যেন আমাকে এই কথাটা লোকেরা বলে যে খাদিজা হলো একটা জমিদারের স্ত্রী সুবহানাল্লাহ দেখি কোনো মা খালা দাদি নানি এমন আছেন যে গলার হার নাকের নাকমুনি বালি পায়াল আহ 5টা 7টা ছেলে মেয়ে বেঁচে আছে 5,000 2,000 করে ভাগচোক না করে আল্লাহর রাহে কোরআনের হস্তে আমি বালিটা দিয়ে দেবো মায়ের পানখানা দিয়ে দেবো পায়ালখানা দিয়ে দেবো দেখি কেউ এরকম আল্লাহর বান্দা বান্দি আছে মাশাআল্লাহ এই দেখেন দান আসতে শুরু হয়ে গেছে জঙ্গলা কারিয়া আঙ্কাল আসছিল নূর আঙ্কাল তো
সালাম এলান করতে।